তো আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকের রেসিপি হলো চিংড়ি মাছের কারি নর্মালি এমনি সিম্পল ভাবে আজকে কিন্তু আমি চিংড়ি মাছের কারিটা বানাবো বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না নর্মালভাবেই কিন্তু বানাবো তো চিংড়ি মাছ কিন্তু এমনি নর্মাল খেতেই ভালো লাগে তো চলো দেখে নেওয়া যাবে আজকে কি কী লাগছে আমাদের এই চিংড়ি মাছের কারি বানাতে আর তার আগে যারা ভিডিওটা প্রথমবার দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন কিন্তু এরকম নতুন নতুন রেসিপি আমাদের এই চ্যানেলে পাবে তো সবার প্রথমে আমাদের যে গুলো লাগছে সেগুলো আমি কিন্তু কেটে রেখেছিলাম আর চারটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম পিঁয়াজ দুটো আমি মিডিয়াম সাইজের কুচে রেখেছিলাম কিছুটা রসুন আমি একদম মিহি করে চপ করে রেখেছি আদাও চপ করে রেখেছিলাম গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম অল্প করে আর একটা কিন্তু টমেটো আমি বড়ো সাইজের কিন্তু চপ করে রেখেছিলাম মোটামুটি তিনশো থেকে চারশো গ্রাম মতো আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছিলাম মোটামুটি মিডিয়াম সাইজের চিংড়ি সেগুলোকে আমি কিন্তু ম্যারিনেট করে নেব প্রথমে হলুদ তারপরে লবণ দিয়ে তো নর্মালভাবে আমি চিংড়িটাকে ম্যারিনেট করবো আপনারা এই সময় কিন্তু ম্যারিনেট সময় হল পরিমাণে লঙ্কার কুঁড়োও দিতে পারেন বাট আমি এখানে দিয়ে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা ইচ্ছাটা দিতে পারেন তো ম্যারিনেট করার পরে কিন্তু আমি ভালো করে সেটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো নর্মাল চিংড়ি যেরকমভাবে ম্যারিনেট করে সেরকমভাবেই চিংড়িগুলো সমস্ত মাখানো হয়ে গেলে কিন্তু আমি নর্মাল একটা কড়াই নেবো সাদা কড়াই তাতে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে তাতে কিন্তু চিংড়িগুলো আমি ভেজে নেবো সবার প্রথমে সবার চিংড়িগুলো আর চিংড়ি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো ভাজাটা একদম কিন্তু খুবই অল্প ভাজতে হয় চিংড়ি কিন্তু বেশি ভাজতে নেই চিংড়ি কিন্তু বেশি ভাজলে মানে চিংড়ির যে সফটনেস সেটা চলে যায় শক্ত হয়ে যায় আর আপনার কড়ার গায়ে কিন্তু একদম চিপকে যায় চিংড়ির মাথায় যে ঘিগুলো থাকে সেগুলো তো সেই জন্য একদম হালকা করে কিন্তু অল্প পরিমাণে কিন্তু চিংড়িগুলো আমি এখানে ভেজে নেবো হালকা লাল লাল হয়ে এপার ওপার হয়ে হালকা লাল লাল হলেই কিন্তু চিংড়িগুলোকে আমি তুলে নেবো মনে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রাখলেই কিন্তু চিংড়ি ভাজা হয়ে যায় তো এরকম ভাই দেখতেই পাচ্ছ মোটামুটি এবার লাল লাল হয়ে এসেছে এবার কিন্তু চিংড়িগুলো আমার তুলে নেওয়ার পালা তো চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু একে একে সমস্ত চিংড়িগুলো তুলে নিয়েছি আপনার কিন্তু এই প্রসেসটা একদম মাথায় রাখবেন কেননা চিংড়ি কিন্তু একদম অল্পই ভাজতে হয় খুব বেশি ভাজতে নেই অনেকে কিন্তু আবার চিংড়ি না ভেজেও করে সেটাও যে যার মতো রেসিপিতে করে বাট আমি এখানে অল্প ভেজে নিয়েছি তারপর সেই করারের মধ্যেই তেলের মধ্যেই কিন্তু আমি অল্প পরিমাণে যে কুচিয়ে রাখা চপ করে রাখা রসুন আর আদা কিন্তু দিয়ে দিয়েছি সেটা দিয়ে কিন্তু ভালো করে প্রথমে দু থেকে চার মিনিট কিন্তু ভেজে নেব রসুন আর আদাটাকে তারপরে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছিলাম যে গোটা গরম মশলা অ্যাড করেছিলাম তার সাথে কিন্তু তেজপাতাও কিছুটা দিয়েছি এবং গোটা গরম মশলাটাও কিন্তু অ্যাড করে সেটাও কিন্তু সেই আদা রসুনের সাথে দু থেকে চার মিনিট কিন্তু ভালো করে আমি ভেজে নেব গরম মশলা আদা রসুন পেঁয়াজ সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেবো যে চোখ করে রাখা পেঁয়াজগুলো আমি রেখেছিলাম সেই পেঁয়াজগুলো সমস্তটা অ্যাড করে দেবো সেই কড়াই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো অ্যাড করার পরে মোটামুটি দু থেকে চার মিনিট কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে রান্না হওয়ার পর্যন্ত ওয়েট করব মোটামুটি পেঁয়াজগুলো কিন্তু ভালো করে একদম যেরকমভাবে কষা কষা করে আর যে কোনো সময় সেরকমভাবে কিন্তু পেঁয়াজগুলোকে কষা কষা করে নেব তারপরে পেঁয়াজ থেকে হালকা পরিমাণে তেল ছাড়তে শুরু করলে তাতে কিন্তু টমেটো যেটা আমি কুচিয়ে রেখেছিলাম একটা গোটা টমেটো সেটা কিন্তু আমি অ্যাড করে দেবো আমি কিন্তু এখানে বেশি ঝাল ইউজ করিনি মাত্র ওই চা মাত্র ওই চারটে কাঁচা লঙ্কাই ইউজ করেছি আপনারা কিন্তু চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন বাট আমি এখানে ইউজ করিনি আর এখানে কিন্তু অনেকে নারকেলের দুধ বা এমনি নর্মাল দুধ বা অন্য অনেক কিছু ইউজ করে দুই ফাইজ ইউজ করে বাট আমি কিন্তু এখানে কিছু ইউজ করি নর্মালভাবে কিন্তু জল দিয়ে নর্মালভাবে পেঁয়াজের টমেটো ম্যাট গ্রেভিতেই বানাবো তো তারপরে কিন্তু টমেটো দেওয়ার পরে কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা যেটা চিরে রেখেছিলাম আর ওপর থেকে কিন্তু আমি অল্প পরিমাণে গরম মশলাও অ্যাড করে দিয়েছিলাম সেই পেঁয়াজ আর টমেটো মধ্যে কিন্তু পেস্টের মধ্যে সেটাকে মোটামুটি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট কিন্তু কষে নেব আর তারপরে কিন্তু সেটা হয়ে এলে যে ভেজে রাখা চিংড়িগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু এক সমস্তটা সেই কড়ার মধ্যে অ্যাড করে দেবো তারপরে কিন্তু সেটাকেও চিংড়ি মাছটা পেঁয়াজটা কিন্তু ভালো করে মোটামুটি দু চার মিনিট কষিয়ে নেবো চিংড়ি মাছ রান্না করতে খুবই ইজি কেননা খুব বেশি সময় এতে লাগে না তো সেই জন্য কিন্তু দু চার মিনিট করে সময় সব কিছুতে দিলেই কিন্তু আমাদের রান্না হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি দু চার মিনিট পরে কিন্তু আমাদের কড়াটা হালকা হালকা কিন্তু চিপকে যাচ্ছে তো মোটামুটি আমাদের এখানে হয়ে এসেছে চিংড়ি মাছটা তো এবার কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত জলটা দিয়ে দেবো যেরকম আমি গ্রেভি চাই সেরকম পরিমাণেই কিন্তু এখানে জল দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে গ্রেভি চান আপনারা চিংড়ি যদি বেশি হয়ে থাকে তাহলে আপনারা বেশি গ্রেভি দেবেন জল দেবেন আর যদি আপনারাও মোটামুটি অল্প মাখো মাখো করে বিছান তাহলে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দেবেন তো জল দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছিলাম মোটামুটি হাফ চামচ মতো আর হাফ চামচ মতো কিন্তু আমি এখানে চিনিও অ্যাড করে দিয়েছিলাম দিয়ে মোটামুটি একটুখানি যখন ফুটে ফুটে আসবে তখন কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছগুলো তারপরেই কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট পরেই আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের কারি একদম কিন্তু সিম্পিলভাবে নর্মাল পেঁয়াজ টমেটো দিয়েই কিন্তু গ্রেভিটা বাড়িনা না খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল উপর থেকে যেহেতু আমি ঝাল কম দিয়েছি সেই জন্য কিন্তু ফুটন্ত অবস্থায় উপর থেকে আমি অল্প পরিমাণে কিন্তু গোলমরিচ গুঁড়ো কিন্তু আমি ছড়িয়ে দিয়েছিলাম তাতে কিন্তু একটু স্পাইসিনেসও চলে আসে একটা আলাদা ফ্লেভারও চলে আসে ব্যাস এবারেই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে কড়া গ্যাস বন্ধ করে কড়া থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করে নিতে পারবো এবার তো একদম এরকম সিম্পলভাবে তোমরাও কিন্তু যে কোনো সময় বাড়িতে চিংড়ি মাছের কারি বানিয়ে নিতে পারবে দারুণ টেস্ট দারুণ খেতে অবশ্যই বাড়িতে বানিয়ে থাও আর আমাকে কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা আর যারা নতুন ভিডিওতে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ